অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ জনসাধাৰণৰ সৈতে কাবেৰী নদীৰ বিশেষ সম্পৰ্ক নাই। কাবেৰী দাক্ষিণাত্যৰ এখন গুৰুত্বপূৰ্ণ নদী। এই নদীক লৈ এটা নতুনকৈ এটা বিতৰ্কৰ সূচনা হৈছে। নতুন বিতৰ্কৰ বিতৰ্ক বহুদিন জুৰি চলি আছে, এবাৰ পুনৰ বিতৰ্ক হৈছে। আপোনালোকক জনাব বিচাৰিছোঁ কাবেৰীৰ জলবিবাদৰ কাহিনী। জলবিবাদের কাহিনী কোৱাৰ পূৰ্বে টেলিভিশনের স্ক্রিনত এবার দেখা বিচার যে বাঙ্গালুরত কৃষকসকলে করা প্রতিবাদের দৃশ্য। কর্ণাটকের কৃষকসকলে দেখিছে হাতে হাতে একটা নিগনি লৈছে, হাতে হাতে নিগনি লৈ নিগনি খোৱাৰ অভিনয় করেছে। একটা জীবন্ত নিগনি বা মৃত নিগনি লৈ হাতে হাতে নিগনি লৈ কৃষকসকলে প্রতিবাদ করেছে। এই নিগনিরে প্রতিবাদ করে কাবেরীর জল, কাবেরীর নদীর পানি আসলতে কর্ণাটক সরকারে তামিলনাড়ু সরকারক এই দিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সকলোৰে হাতে হাতে এটা নিগনি, কৃষকে এইদৰে প্ৰতিবাদ কৰিছে। ইয়াৰ পিছৰ দৃশ্য মন কৰক, বাংগালুৰুত এইদৰে কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰী সিদ্ধাৰমায়াক মৃত ঘোষণা কৰি কৃষকসকলে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে। সিদ্ধাৰমায়াৰ বিৰুদ্ধে কাবেৰী নদীৰ পানী এৰি দিয়াৰ বাবেই কৃষকসকলে মুখ্যমন্ত্রী সিদ্ধাৰমায়াৰ মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে এইদরে মাল্য প্রদান করে। এটা আপনাদের জানিব বিচারিব কাবেরী জলবিবাদের প্রকৃত রহস্য কি। প্রতিজন দর্শকে কাবেরী জলবিবাদের উপর জানাটো অতি প্রয়োজনীয়। আমি দর্শকসকলক সরু অর্থত বুঝাব বিচারছো। কাবেরী জলবিবাদের মঙ্গলবারে কেবাটাও সংগঠনে বেঙ্গালুরু বন্ধ ঘোষণা করেছে। আজি বেঙ্গালুরু বন্ধ আছে, বেঙ্গালুরু সময় বন্ধর সময় সম্পূর্ণ সফল বন্ধ আছে। কর্ণাটক সরকারে তামিলনাড়ুর কাবেরী নদীর পানি এই দিবলগা হয়েছে। কাবেরী নদীর পানি কর্ণাটক সরকারে তামিলনাড়ুক এই দিবলগিয়া হয়েছে। কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির ফলের অতিরিক্তভাবে 15 দিনের কর্ণাটক 5,000 কিউসেক পানি এই দিবলে কোয়া হয়েছে। লগেলগে কর্ণাটক ব্যাপক হার প্রতিবাদ হয়েছে। কাবেরী পানিক লৈ কর্ণাটক আর তামিলনাড়ুর মাজত দীঘলীয়া মতভেদ আছে। এই মতভেদ ভারত স্বাধীন হওয়ার পূর্বেরপ্রায় এই মতভেদ চলি আছে। 1924 চনত মাইসুর আর মাদ্রাসর মাজত এখন চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তিত কোৱা হয়েছিল যে কর্ণাটকের এই কাবেরী নদীর উপর কানাম নদী গাঁত একটা বান নির্মাণ করবলে অনুমতি দিয়া হয়, মাইসুরক অনুমতি দিয়া হয়, যে এটা কর্ণাটকের লগত আছে। স্বাধীনতার পিছত এই বিষয়টুক লৈ তামিলনাড়ু আর কর্ণাটক সরকারে কেবাবারও উচ্চতম ন্যায়ালয়ের কাক চাপিছে যদিও এই সমস্যা সমাধান হওয়া নাছিল। 1990 চনত কাবেরী নদীর পানি তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা আর পুডুচেরীর মাজত বিলাবলৈ সিদ্ধান্ত লওয়া হয়। ইয়ার পিছৰ পৰা বিতর্ক সদায় চলিয়েই থাকে। সেই মর্মে কর্ণাটকে মাহেকীয়া অথবা সাপ্তাহিকভাবে 205 নিযুত কিউবিক ফিট পানি তামিলনাড়ুক এই দিবলগা হয়। ইয়ার বিরোধিতা করে কর্ণাটকের নাগরিকে। কর্ণাটক সরকারে বারে বারে এই সমগ্র ঘটনাটোর প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে আসছে যদিও এই দাবি মানি লওয়া হওয়া নাই।